নিপীড়কদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়ে চিরতরে চলে গেলেন জবি শিক্ষার্থী অমন্তিকা। মর্মান্তিক এই ঘটনাটি যেন ধুলো উড়ালো দুবছর আগের একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের রহস্যময় মৃত্যুর ধামা চাপা দেওয়া ফাইলটি থেকে, যে মৃত্যুর ধোয়াজালের রহস্য খুলতে রাজি ছিল না অঙ্কনের প্রেমিক শাকিল আহমেদ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনকি নিজের বাবা মাও। অঙ্কন বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী। পড়াশোনার বাইরে নাচ গান বিতর্ক সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছিল তার প্রাণোচ্ছল পদচারণা। কিন্তু হঠাৎ করেই ২০২২ সালের ২৪ এপ্রিল ভয়াবহ অসুস্থতার কারণে তাকে ভর্তি করানো হয় পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকের মতে অঙ্কনের পাকস্থলিতে কীটনাশক জাতীয় রাসায়নিক পদার্থের নমুনা পাওয়া গেছে। তারপর ১৫ দিন লাইফ সাপোর্টে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে অস্বাভাবিক যন্ত্রণা ভোগ করে ৯ মে পৃথিবীকে চিরবিদায় জানিয়ে চলে যান অঙ্কন। ১-২-৩ ঢাকায় জমি জিতে নি ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র শাকিল আহমেদের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল অঙ্কনের। উল্লেখ্য, অবন্তিকার আত্মহত্যার জন্য দায়ী আম্মান সিদ্দিকি এবং শাকিল আহমেদ দুজনই একই বিভাগের শিক্ষার্থী। অঙ্কন আর শাকিলের সম্পর্কের কথা জানত অঙ্কনের বন্ধুরাও। তারা এও জানত সম্পর্কটি দিনকে দিন অঙ্কনের জন্য একটি অসুস্থ সম্পর্কে পরিণত হয়, যার প্রমাণ মেলে অঙ্কনের ভয়েস কল এবং শাকিলের সঙ্গে চ্যাটিংয়ে। বন্ধুদের দাবি, শাকিলের কাছে অঙ্কন বহুদিন ধরে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিল। সার্বক্ষণিক মানসিক চাপের ভেতরে রাখা, খারাপ ব্যবহার করা, ভীতি প্রদর্শন, পড়াশোনার ক্ষেত্রে বাধা, এমনকি গায়েও হাত তুলত শাকিল। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির দিন শাকিল আহমেদের বাসায় অবস্থান করছিল অঙ্কন। এই শাকিলই তার অচেতন দেহ হাসপাতালে নিয়ে আসে বলে জানা যায়। এখন আমি ওকে কিছু বললেই, বাধা দিলেই ও হচ্ছে আমার বাসায় চলে আসে, আমার বাসায় যোগাযোগ করার চেষ্টা করে, যেটা হচ্ছে আমার বাসার পছন্দ করতো না। পরে যখন আমার সাথে বাইরে দেখা করতে চাইতো, আমি দেখা করতে চাইতাম না, আমার পথে গতিরোধ করতো, আমাকে আটকাতো। অঙ্কনের কথাগুলো এভাবেই বলেছে, প্রথম প্রথম আটকাতো, পরে হচ্ছে একদিন আমার গায়ে হাতও তুলে বিয়ের জন্য চাপ দিত আমাকে। অঙ্কন মারা যাওয়ার পর অনলাইনে একটা কাবিনের ছবি আসে, এটার কোনো সত্যতা আমরা পাইনি। হাসপাতালে শাকিল আহমেদের সাথে থাকা তার রুমমেট, তার বন্ধু হিমেল ছিল। তার বন্ধুকে আমরা জিজ্ঞেস করি যে অঙ্কনের সাথে থাকা ওর ব্যাগ কোথায় আর কী কী ওর সাথে ছিল, ওইগুলো কোথায়। তো প্রথমে বলছিল যে ও জানে না কিছু, বলছিল যে ক্যাম্পাসে কোথায় যেন দেখা করেছে। পরে যখন ওকে আমরা বারবার বলি তখন বলে যে হ্যাঁ, ও আমার বাসায় গেছিল, আর হচ্ছে ওর ব্যাগটা আমাদের বাসাতে রয়ে গেছে। অঙ্কনের ব্যাগে একটা বোতল ছিল যেটার মধ্যে বেগুনি রঙের কিছু সাবস্টেন্স ছিল, বাকি ছিল ওইখানে। বোতলটা খালি ছিল কিন্তু অনেকটা জামের মতো অনেকটা কালার ছিল ভেতরে। তো ওইটা নিয়ে আমরা হচ্ছে হাসপাতালে গিয়ে দেখাই, আইসিইউতে গিয়ে হচ্ছে দেখাই যে এটা থেকে আপনারা কিছু বের করতে পারেন কিনা। যে ১-২-৩ ঢাকায় জমি জিতে নি ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। অঙ্কনের এক ঘনিষ্ঠ সহপাঠীর কাছ থেকে জানা যায়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগের রাতে অঙ্কন তাকে ভয়েস টেক্সট পাঠিয়ে শাকিল আহমেদের মানসিক অত্যাচারের কথা জানায়। অঙ্কন এও জানায় পরদিন শাকিল আহমেদ তাকে দেখা করতে ডেকেছে। আমাকে দিয়ে ফেসবুক ডিলিট করাইছে, ইনস্টাগ্রাম আনইনস্টল করাইছে, সব বাদ দিয়ে দিতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না। আমাকে হোয়াটসঅ্যাপে কখনো রাত ছাড়া মেসেজ দিস না, বুঝছিস? আর তুই প্লিজ একটু স্যামের সাথে একটু কথা বলিস তো, মানে আমি কী করবো, কীভাবে আমি এখান থেকে বেরোবো। ও সামনে আরও ভয়ানক ভয়ানক কিছু স্টেপ নিবে, এখন আমি এখান থেকে বের হবো কীভাবে বুঝতেছি না, বুঝছিস? ওর কথা হচ্ছে আমি সিরিয়াস ছিলাম না, আমি ওকে পাত্তা দিইনি, আমি ওর কথা শুনি না, আমি এত ভুল করছি জীবনে, ওকে কত মিথ্যা কথা বলছি, এরপরেও আমাকে মাফ করে দিয়েছে। এর প্রতিদানস্বরূপ আমার ওর পায়ে ধুলে থাকা উচিত। আমাকে দিনের বেলা আর কি ফোন টোন দিস না, রাতে দিস, কালকে আবার ওর সাথে দেখা করতে হবে আমার, বলছে দেখা করতে, আমি এসে না হয় ফোন দেব না। এই যাওয়ায় শেষ যাওয়া হলো অঙ্কনের। শাকিলের বাসায় অবস্থানকালে কি ঘটেছিল সেদিন অঙ্কনের সঙ্গে, অঙ্কনের মৃত্যুতে শাকিলের কি ভূমিকা ছিল, এমন অস্বাভাবিক মৃত্যুর পরেও শাকিল বা অঙ্কনের পরিবার কেন বিচার চায়নি,
কেন তাড়াহুড়া করে ময়নাতদন্ত ছাড়াই প্রশ্নবিদ্ধ এই মৃতদেহের সৎকার করে ফেলে পরিবার? সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিলের সঙ্গে প্রশাসনের অনেক উচ্চ পদস্থ ব্যক্তিদের চলাফেরার ছবি দেখা যায়। নিজেকে নির্দোষ মনে করলে কেন এই অপমৃত্যুর বিচারের জন্য আইনের দ্বারস্থ হননি আইনেরই ছাত্র শাকিল? এ বিষয়ে শাকিল আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। সময় টিভি থেকে বলছি, অঙ্কনকে তো চেনেন তাই না? আমি অঙ্কনের ব্যাপারে জানতে ফোন দিয়েছি, অঙ্কনকে আপনি ভালোবাসতেন তো? মেধাবী এই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে প্রশাসনও কেন এত দিন নীরব ভূমিকা পালন করছে তা জানতে চেয়ে সাধারণ শিক্ষার্থীরা বলেন, অঙ্কন বিশ্বাসের অপমৃত্যুর পরে বিশ্ববিদ্যালয় থেকে তার বন্ধুরা যারা ছিল, তার বিভাগের যারা ছিল, তারা যথেষ্ট চেষ্টা করেছে। তার পরিবার এক্ষেত্রে কোনো মামলা করতে ভয় পেয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও এবং তৎকালীন যে প্রক্টোরিয়াল টিম ছিল, যাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ, তারা শিক্ষার্থীদের কোনো রকমের নিরাপত্তা দেয়নি, তারা কোনো রকমের অভিযোগ আমলে আনেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি মারা যায়, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তো উচিত তার পরিবারকে কনভিন্স করা যে আপনারা এই বিষয়টা নিয়ে এগিয়ে যান, আমরা আপনাদেরকে সাহায্য করব। সেটা না করে আমাদের প্রশাসন যদি নীরব থাকে তাহলে পরিবার তো ভয় পাবে। অবন্তিকার মৃত্যুর ঘটনায় আজ সরব হয়ে উঠেছে আরো অসংখ্য নিপীড়িত শিক্ষার্থীরা। একটি প্রশ্নই দানা বেঁধে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের মনে, যার টনক নড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও। অবন্তিকাকে কি মরতে হতো যদি অঙ্কন বিশ্বাস সেদিন বিচার পেত? চেপা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।